আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে দেখতে রোজাটা কিভাবে যেন শেষ হয়ে গেল, তারপর এখন ঈদও শেষ, ঈদের আমেজ কিন্তু এখন আর নেই। তো শুরু হয়ে গেল আমাদের সেই কর্ম ব্যস্তময় জীবন, সকাল দুপুর রাতে খাবার রান্না করা আর সংসারের অন্যান্য অনেক কাজ। তো সকালবেলায় আজকে আমি নাস্তা তৈরি করেছিলাম, এখানে মুরগির মাংস, রুটি, চাল কুমড়ো ভাজি আর ডিম, আর করেছিলাম লাচ্ছা সেমাই। আর দুপুরবেলায় রান্না করেছি গুলশা মাছ দিয়ে ঝিঙা, আর বেগুন দিয়ে চিংড়ি মাছ করেছি, আর এখানে লতা দিয়ে ইলিশ মাছের মাথা করেছি। অসাধারণ হয়েছিল তিনটা আইটেমই, খুব মজা করে খেয়েছি। আর ঈদের পরে তো মাংস খাওয়া হয়েছে, তো এর জন্য অনেক ভালো লেগেছে এই মাছ রান্না করে। আর আমরা তো বাঙালি, এর জন্য কিন্তু আমরা মাছটা একটু বেশি পছন্দ করি। তো এভাবে আমি দুপুরবেলায় খাবারটা রান্না করে আমি এখন ঘর ক্লিন করব। প্রথমে আমি আমার ড্রয়িং রুমটা ক্লিন করব, তো এর জন্যে ফার্নিচারগুলি আগে ধুলাগুলি পরিষ্কার করে নেব, তারপর ফ্লোরটা পানি দিয়ে মুছে ফেলবো। তো আসলে রোজার মধ্যে কিন্তু ঘুম থেকে পরে ওঠা হয়েছে, এর জন্য কিন্তু আমরা সময়টাও কম পেয়েছি। আর ঘুম থেকে উঠেই ইফতারিতে কী আইটেম করব আর সেহরিতে কী রান্না করব, এগুলি কিন্তু গোছাতে হয়েছে। তো গোছাতে গোছাতে কিন্তু দুপুর হয়ে গেছে, তখন আর সময় হয়নি। আর এখন তো ঘুম থেকে সকাল সকাল ওঠা হবে, তো সকালবেলা উঠে কিন্তু অনেক কাজ আগানো যায়। আমরা সেই আগের রুটিনে ফিরে যাব। আর অফিস এখন চালু হয়ে যাবে, রবিবার থেকে নাকি শুরু হয়ে যাবে, তো বাচ্চাদের স্কুল অবশ্য বন্ধ। তো যাই হোক, এভাবে আমরা প্রতিদিন এখন কাজকর্ম করে সেই আগের নিয়মেই চলবো ইনশাল্লাহ। স্কুল কলেজ এখনও বন্ধ আছে, তো কোন দিন খুলবে সেটা এখনও বলেনি। তো এই সময় দেশের যে অবস্থা, আমার মনে হয় যে স্কুল কলেজ বন্ধ থাকাই ভালো। আর এভাবে আমরা যদি ঘরে নিরাপদে থাকতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা পরিবারই সুস্থ থাকবে আশা করছি। Thank you.
আমরা বাংলাদেশে যারা থাকি তারা কিন্তু একা একা কাজ করে অভ্যস্ত না, আমাদের হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারতাম না। কিন্তু এখন দেশের যে অবস্থা, এই করোনা ভাইরাসের সময়ে আমরা কিন্তু এখন একা একাই কাজ করছি, তো কিছু করার নেই, এখন তো নিজেদেরই করতে হবে সব। তো সেই চিন্তা করে কিন্তু আমরা কিভাবে কাজগুলোকে গুছিয়ে করতে পারি, তো ক্লিন করব একদিন, এভাবে কিন্তু আমরা রুটিনে করে নিতে পারি, আরেক দিন কাপড়গুলি পরিষ্কার করব, এভাবে কিন্তু আমরা এক একটা দিন এক একটা কাজ ভাগ করে যদি নিই, তাহলে কিন্তু প্রতিদিনের যে ক্লিনিংয়ের ঝামেলা আর কাপড় কাচার যে ঝামেলা সেটা কিন্তু থাকবে না। তো এভাবে আজকে আমি ক্লিন করে নেব আর একদিন কাপড়গুলি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তো এভাবে কিন্তু আমরা কাজগুলোকে ভাগ করে নিতে পারি। দেশের অবস্থা কোন দিন স্বাভাবিক হবে সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ যদি রহমত করে তো অতি তাড়াতাড়ি কিন্তু আমরা দেশের এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি, তো সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তো ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি কিন্তু আমরা স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারবো। এখন বিকেলবেলা এখানে আমি বাঁধাকপির পাকোড়া করব। এই বাঁধাকপির সময় কিন্তু এখন না, আমি এটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম হালকা ভাপ দিয়ে, তো সেটাই এখন পাকোড়া তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আমি এখানে বাঁধাকপি নিয়েছি 2 কাপ আর পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়া আমি দিইনি, তাতে কিন্তু খেতে ভালো লাগে না, কাঁচামরিচটাই দিতে হবে। আর দিয়ে দিলাম 1টা ডিম, এটাকে ভালো করে মাখিয়ে আমি এখানে দিয়ে দিব বেসন আর দেবো চালের গুঁড়া। তো এটার কোনো পরিমাণ নেই, যতটুকু লাগে ততটুকু দিতে হবে। চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া যে কোনো একটা কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। আর বেসন দেওয়াতে বাইন্ডিংসের কাজটা ভালো হয়। তো এভাবে বেসন দিয়ে দিলাম, আর বেসন যদি ঘরে না থাকে তাহলে আপনারা ময়দা দিতে পারেন, তো বেসন কিংবা ময়দা যে কোনো একটা দিতে হবে। এখন দিয়ে দেব চালের গুঁড়া, তারপর যেটুকু লাগে তারপর আবার দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখাতে হবে। তো এভাবে যখন একটু মানে পাকোড়াটা ছাড়া যাবে তেলে, তো এরকম হলে কিন্তু তখন আর চালের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি আর একটু লাগবে মনে হলো, তো আর একটু দিয়ে দিলাম। খুব জোরে জোরে কিন্তু এটা মাখানো যাবে না, আলতো হাতে কিন্তু এটা মাখাতে হবে। তো এভাবে আমি তৈরি করে চলে যাব ভাজতে। তো আরেকটা কথা বলে নিই, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নতুন নতুন ভাইয়াপুরা যারা এই ভিডিওটি এখন দেখছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আপনারা পেয়ে যাবেন আমার সব নতুন নতুন ভিডিও যেগুলি আমি প্রতিদিন আপলোড করি, তো নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনাদের সামনে সবার আগে। তো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে রইল আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এখন পাকোড়াগুলি ভাজার পালা, তো এখন আমি পাকোড়াগুলি ভেজে নেব। একটি পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে যেটুকু লাগে তো সেটুকু দিয়ে আমি গরম করে নিয়েছি, পাতলা পাতলা করে আমি কিন্তু পাকোড়াগুলো ভেজে নেব, আর সমান করে গোল করে দেব না, এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর পাতলা করে দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মুচমুচে হয়, অনেক সুন্দর হয় খেতে। তো এভাবে আমি যে কয়েকটা হয় দিয়ে দেব আর বাকিগুলি পরে ভেজে নেব, এগুলি হওয়ার পর তারপর আমি বাকিগুলি ভেজে নেব। তো এভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি জোরে রাখা যাবে না, কারণ আঁচটা জোরে রাখলে এটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু ভালো করে হবে না। আর বাঁধাকপিটা কিন্তু আমি হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, এটা 50% কিন্তু সিদ্ধ করাই আছে, তো এটা অল্প আছে, আমি এখন মুচমুচে করে ভেজে নেব।
পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি এখন ভেজে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই কিন্তু মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের বিকেলের নাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভিতরে নরম আর উপরে ক্রিস্পি। আর এখানে আমি নিয়েছি মেয়োনিজ আর টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে মিলিয়ে খেতে অসাধারণ লেগেছে। আজকের বিকালের নাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনাদের দেখাতে দেখাতে অলরেডি আমি কিন্তু দুটা খেয়ে ফেলেছি। তো এখন আমি বাচ্চাদেরকে সবাইকে দেব বাসার। তো এখানে বিদায় নিয়ে নিয়েছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।